আমার ছাত্র ছাত্রীরা, তোমরা আশা করি ভালোই আছো। আজ আমরা শিখবো পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়। তোমরা দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো। তুমি কি গত বছর দিল্লি গিয়াছিলে? এটি দিয়ে আমার নেই অ্যাফার্মেটিভ কি হবে, তুমি গত বছর দিল্লি গিয়েছিলে। ইউ ওয়েন্ট টু দিল্লি লাস্ট ইয়ার। এখন প্রশ্ন করো কি, তুমি কি গত বছর দিল্লি গিয়েছিলে? এটা প্রশ্নবোধ বাক্য, কোন টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্স। কি হবে দেখো, তুমি কি গত বছর দিল্লি গিয়েছিলে? ডিড ইউ গো টু দিল্লি লাস্ট ইয়ার? ডিড ইউ গো পাস্ট ইনডেফিনিট। আমরা ভার্ব হিসেবে কাকে আগে আনি? ডিড কে ভার্ব হিসেবে আনলাম। তাহলে তুমি কি গত বছর দিল্লি গিয়েছিলে? কি হবে তুমি, ডিড ইউ, তুমি কি গত বছর দিল্লি গিয়েছিলে? ডিড ইউ গো টু দিল্লি লাস্ট ইয়ার? ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো, দেখলাম ভার্ব সাবজেক্ট এবং মেইন ভার্ব, এটাকে আনা উচিত ভাব হিসেবে ডিড কে আনা, যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে কোথায়? টু দিল্লি, কবে? লাস্ট ইয়ার। ডিড ইউ গো টু দিল্লি লাস্ট ইয়ার, তুমি কি গত বছর দিল্লি গিয়েছিলে? তুমি কি গিয়েছিলে কি? ডিড ইউ গো, তুমি কি খেয়েছিলে? ডিড ইউ ইট, তুমি কি দেখেছিলে? ডিড ইউ সি, তুমি কি লিখেছিলে? ডিড ইউ রাইট। ক্লিয়ার? তাহলে কি বুঝলাম, যে পাস্ট ইনডিপেন্ডেন্সে আমরা অতীত ভাবিষ্যৎ কাকে আগে আনছি? ডিড। আর প্রেজেন্ট এনেছিলাম ডু কিংবা ডাজ। তাহলে ডিড ইউ গো, ডিড ইউ রাইট, তুমি কি খেলেছিলে? ডিড ইউ প্লে। আর তুমি খেলেছিলে? ইউ প্লেড। এটা অ্যাফার্মেটিভ, ইউ প্লে, যে ডিড ইউ প্লে হয়ে যায় প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবে মূল ভাবকে। তাহলে ডিড ইউ গো গোটা প্রেজেন্ট ফর্ম, গোটা কি হয়ে গেল? প্রেজেন্ট ফর্মে এসে গেল। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে কোথায়? টু দিল্লি লাস্ট ইয়ার। ক্লিয়ার? এখন দেখো, তোমরা কি গতকাল কাজটি করিয়াছিলে? তাহলে আগে কি লিখবে, তোমরা কি করিয়াছিলে? করা মানে ডু, তো ডু এর পাস্ট টেন্স কি? ডু ডিড ডান। তোমরা কি করিয়াছিলে পাস্ট ইনডেফিনিট টেন্স, ওকে কাকে আগে আনবে কোন ওয়ার্ডকে? ডিড। তো তোমরা কি করেছো? ডিড ইউ ডু, ডু মানে করা। তোমরা কি করিয়াছিলে? ডিড ইউ ডু, কি করিয়াছিলে? কাজটি, দা ওয়ার্ক, কবে? গতকাল, ইয়েস্টারডে। ডিড ইউ ডু দা ওয়ার্ক ইয়েস্টারডে, তুমি কি গতকাল কাজটি করেছিলে? ডিড ইউ ডু, ডিড ইউ ডু, ডিড ইউ ডু দা ওয়ার্ক ইয়েস্টারডে, তুমি কি গতকাল ভাত খেয়েছিলে? কি হবে তাহলে? ডিড ইউ ইট রাইস ইয়েস্টারডে, তুমি কি গতকাল বইটি পড়িয়াছিলে? ডিড ইউ রিড দ্য বুক ইয়েস্টারডে, তুমি কি গতকাল এখানে আসিয়াছিলে? ডিড ইউ কাম হিয়ার ইয়েস্টারডে। এইভাবে করতে হয়, তোমার চেষ্টা করো পারবে। সে কি গতকাল এখানে আসিয়াছিল? আগে কি লিখবে, সে কি আসিয়াছিল? কি হবে? ডিড ই কাম, কোথায়? এখানে, হিয়ার। সে কি গতকাল এখানে আসিয়াছিল? ডিড ই কাম হিয়ার ইয়েস্টারডে। ডিড ই কাম প্রেজেন্ট ফর্ম কাম, কিন্তু ডিড ই কাম হিয়ার ইয়েস্টারডে। কি হয়, অভিভাবককে এনেছি কি হিসেবে? ডিডকে এনেছি সাবজেক্ট এবং মূল ভাব। এটা এরপর দেখো, রাম কি বইটি কিনিয়াছিল? আগে কি লিখবে, রাম কি কিনিয়াছিল? কিনা মানে বি ইউ ওয়াই, বাই, বট, বট, বাই মানে কিনা। রাম কি কিনিয়াছিল? পাস্ট ইনডিফিনিট, কি ডিড আগে আসবে? ডিড রাম বাই। রাম কি কিনিয়াছিল? ডিড রাম বাই কি কিনেছিল? বইটি, দি বুক। ডিড রাম বাই দ্য বুক, রাম কি বইটি কিনেছিল? তাহারা কি গতকাল ক্রিকেট খেলিয়াছিল? আগে কি লিখবে, তাহারা কি খেলিয়াছিল? খেলা মানে প্লে, পাস্টে যেহেতু কি হবে? ডিড দে প্লে, তাহারা কি খেলেছিল? ডিড দে প্লে কি খেলেছিল? ক্রিকেট ইয়েস্টারডে। ডিড দে প্লে ক্রিকেট ইয়েস্টারডে, তাহারা কি গতকাল ক্রিকেট খেলেছিল? তাহারা কি গতকাল কাজটি করেছিল? কি হবে? ডিড দে ডু দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। এখন দেখো, তুমি কি গত, তুমি গতকাল কেন সেখানে গিয়েছিলে? তুমি গতকাল কেন, কেন মানে কি? হোয়াই, এখন ইন্টারোগেটিভ ওয়ার্ড দিয়ে শুরু করেছি আমি। দেখো, হোয়াই, ওয়েন, হাউ, হাউ মাচ, হাউ মেনি, এগুলো WH ওয়ার্ড, মানে কোয়েশ্চন ওয়ার্ড দিয়ে করছি। দেখো, তুমি কি তুমি গতকাল কেন সেখানে গিয়েছিলে? কেন মানে হোয়াই, হোয়াই ডিড ইউ গো,
হোয়াই ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে? হোয়াই ডিড ইউ গো মানে কি তুমি কেন গিয়াছিলে, তুমি কেন গিয়াছিলে? হোয়াই ডিড ইউ গো কোথায়? সেখানে দেয়া। হোয়াই ডিড ইউ গো দেয়া ইয়েস্টার, তুমি কেন সেখানে গতকাল গিয়েছিলে? হোয়াই ডিড ইউ গো দেয়া ইয়েস্টারডে। এখন দেখো তুমি গতকাল কেন সেখানে যাও নাই, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেছে। দেখো তুমি গতকাল কেন সেখানে যাও নাই, হোয়াই ডিড ইউ নট, হোয়াই ডিড ইউ নট গো দেয়া ইয়েস্টারডে, হোয়াই ডিড ইউ নট গো দেয়া ইয়েস্টারডে, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেছে। তুমি গতকাল ভাত খাও নাই কেন, কি হবে? হোয়াই ডিড ইউ নট ইট রাইস ইয়েস্টারডে। একটা শিখলে এই প্যাটার্নে তোমরা বানিয়ে বানিয়ে আরো লিখবে এবং লিখে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দেবে, আমি চেক করে দেবো ঠিক আছে কিনা না।